কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি জানো না তো আমার ছেলে কত যে আপনার, সে স্মৃতি দুচোখ বেয়ে অশ্রু হয়ে অঝড় ঝরে। কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আমি শরীরের দিক থেকে ভালো আছি, মনের দিক থেকে আজকে একটু খারাপ আছি। তো খারাপটা দিয়ে আজকে শুরু করতে চাইছি না, আস্তে আস্তে সবটাই বলবো। তো চলো, আজকে ব্রেকফাস্ট হয়ে গেছে, কি ব্রেকফাস্ট সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি। আজকে না প্রচুর কাজ রয়েছে, প্রচুর মানে আমি শুধু সিঙ্কটা এতক্ষণে ফাঁকা করেছি আর কি, আধ ঘন্টা লেগেছে বাসনগুলো মাজতে। এখানে কালকে দেখো মোমোর ওই জল শুধু ভাজতে গিয়ে তেলটা ছিটে এসে এরকম হয়েছে আর কি। তো চলো আগে ব্রেকফাস্টটা দেখিয়ে নিই, খুব একটা কাজ এখনো কিছু করে উঠতে পারিনি। এখন কটা বাজে না তো, 10:30, কিন্তু উঠেছি কিন্তু আমি 9:00, 1.5 ঘন্টা ধরে বাসন মাজলাম, তারপর অবশ্য টিফিন টিফিনও বানালাম, এসবও করলাম, তারপর একটু ছাদে গেলাম, তার আগে একদম উঠেই আগে আজকে একটু ছাদে গেছিলাম, তো এইসব করছিলাম আর কি। তো চলো, ছাদে এখন রোজই যাই একটু, ওই অপরাজিতা গাছটা কত দূর কি হয়েছে আর টমি না ওখানে শোয়ে, তো তো একটু দেখে আসতে লাগো পা দিয়ে কিছু করেছে কিনা, তাহলে জায়গাটা আমি চেঞ্জ করে দেবো, কিন্তু ও দেখলাম কিছু করেনি। তো চলো দেখাই আগে কি করলাম। আমি খাবো হচ্ছে ম্যাগি, আর ওর জন্য একটা ডিমের পোচ করেছি, আর ওর এই প্রোটিন তো রয়েছে, আর এইদিকে রয়েছে ধনে পাতা একটু কুচি, আর রয়েছে মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো আগে টিফিনটা করে নিই, তারপর আগে কাজ করব, তারপর রান্না। তো টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে, এইবার হবে কাজের পালা, কাজ তো শুরু করতেই হবে। আর ওইদিকেও আজকে কাজ করছে, কালকেও ছুটি নিয়েছিল, তোমরা জানো আগে শনি রোববারও ও কাজ করেছে, তো কালকে আমাদের একটু নিজেদের কিছু কাজ ছিল বলে কালকেও ছুটি নিয়েছিল, মানে ছুটি বলতে কালকেও কাজ করবে না বলেছিল, শনি রোববারটা তোমার ইচ্ছে, তো কালকে ও কাজ করেনি। আজকে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, এই যে কালকে রাইস কুকার বার করেছিলাম সেন্টার টেবিলের উপর, এখনো তা আছে, চেয়ারটার অবস্থা দেখাচ্ছি, এ দেখো মানে কালকে আর কিছু ভাজ করা হয়নি, যা হয়েছে সব ডাম্প এখানটাতেই। নেই চেয়ারটা না থাকলে কিন্তু আমি সাথে সাথে সব ভাজ করে আলমারিতে ঢুকিয়ে দিতাম, আর এখন চেয়ারটা চলে এসছে, মানে এই চেয়ারটা না আমার নয়, আর দরজার পেছনেও রয়েছে টেবিল চেয়ার একটা, এই দেখো, তো এগুলো না আমার নয়, নিচে নম্রতা দিয়ে চলে গেছে, তো তার জিনিসগুলো রয়েছে, পরের মাসে এসে তারপর আবার নেবে আর কি, তো এই চলতেই থাকে আর কি। আর ওই রাইস কুকারটাতে ওখানেই রয়ে গেছে, ওখানে মানে ওখানে রয়ে গেছে বলতে, যেহেতু আজকে সকালে ধুয়ে দিয়েছি তো একটু শোকাতে হবে, তারপর ঢোকাবো, তো ওই জন্যে ঢুকিয়ে দিয়েছি। আর এ পাশটা দেখো, এবার এই জামা কাপড়গুলো কাচবো তাই গামলার ওপরে, আর কালকে যেগুলো আমি কিনে এনেছি সীমা ডিমার থেকে সেগুলোও এখানেই রয়ে গেছে, আর টেবিলটাতে কালকে আমরা লাস্ট মোমো চ্যালেঞ্জ করেছি সেটাও রয়ে গেছে। গামছাটাকে দেখো, এটা আমার কাজ নয় কিন্তু একদমই, বুঝতেই পারছো কার কাজ ওভাবে গামছাটাকে রাখা। তো পুরোটা এখন গোছাবো, রান্নাঘরের অবস্থাও খারাপ, ভালো না রান্নাঘরের অবস্থাই দেখো, কোনাটাতে দেখছো ব্যাগ ট্যাগ উঁকি মারছে, সব গোছাতে হবে আজকে, আর করবো আমি। এখন কটা বাজে বলো তো, এখন বাজে হচ্ছে 11:10, মানে 11:00 আর কি, 11:05 বেজে গেছে, একটু ফাস্ট আছে। তো চলো আমি কাজ করি, তোমরা সাথে থাকো, আর কি করবে। আর আগে গ্যাসটাকে না ভালো করে মুছে নি, যদিও রান্না করবো, রান্নার পরে আরেকবার টোলে নেবো হয়ে যাবে, কিন্তু গ্যাসটার বাজে অবস্থা, গ্যাসে রান্না করা যাবে না, তেল তেল হয়ে রয়েছে পুরো। তো চলো পরিষ্কার হয়ে গেছে, ঘর ঝাড়ও দেওয়া হয়ে গেছে, এবার মুছবো ঘরটাকে। তো আমি না যেহেতু গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি, এগুলোকেও ধুয়ে দিয়েছি, তো ওই জন্য যাতে তেল খুব না ছেটে রান্নার টাইমে। দেখো রান্না করার পর তো মুছতে হবেই, তো জাস্ট একটু মুছে নিলেই তখন যাতে হয়ে যায়। দেখো ফুলকপি আলুটাকে আমি ভেজেও রেখেছি, মাছটা ফুলকপি আলু দিয়ে করব, আর পেঁয়াজ আদা দিয়ে, তো ওর জন্য পাঙ্গাশ মাছটা করতেই হবে, কিছু করার নেই, তো একদিকে ধনে পাতা পেঁয়াজ আর মাছটাকেও ভেজে নিয়েছি ওই জন্য। তো চলো এবার আমি ঘরটা মুছে নিই আগে, এখন বেজে গেছে হচ্ছে
12টা, হ্যাঁ ফোকাস নিচ্ছে না, হ্যাঁ 12টা বাজে এখন, এখানে 12টা 5 মানে 12টা বাজে। তো চলো কাজটা শুরু করা। কেউ বৃষ্টি নামবে দেখেই বোঝা যাচ্ছে। তার মধ্যে দেখো আজকে ওরা পিকনিক করছে ছাদে, খাচ্ছিল এতক্ষণ, আমি সে টাইমে অনেক কাজ ছিল বলে আর আসতে পারিনি। আবার একটা ছাতাও নিয়েছে সাথে, আবার ফোনও আছে সাথে। কিন্তু জোর নামবে আজকের বৃষ্টি। এখন বেজে গেছে পাক্কা 1টা, দেখতেই পাচ্ছো পেছনে দুটো তার জুড়ে পুরো মেলে দিয়েছি। আর এই টাওয়েল, নীল টাওয়েলটা আমি নিচে নিয়ে যাবো, কারণ গামছাটাকে আজকে কেচে দিয়েছি, তো টাওয়েলটা লাগবে। আর ওই যে টুল দুটো দেখতে পাচ্ছ আমাদের বসার, আজকে ধুয়ে দিয়েছি পাক্কা 1টা বাজে বলে আজান পড়তা শুরু করে দিয়েছে। টুল দুটো ধুয়ে দিয়েছিলাম, আজকে শুকিয়েও গেছে, এখন নিয়ে চলে যাব। মানে ওটা শুকানোর কি আছে, জলটা টানা নিয়ে কথা। আর বাথরুমের সামনের পাপোশটাও আমি আজকে কেচে দিয়েছি, সব কেচে দিয়েছি। এখন দুপুর 1টা বাজে, গিয়ে এখন করব রান্না। তার আগে রান্না বলতে আজকে শুধু মাছের ঝোল করবো আর ভাত করবো, আজকে আর কিছু করব না। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে প্রথমে শুরুতে বলেছিলাম শরীরটা ভালো আছে কিন্তু মনটা খুব একটা ভালো নেই, কেন ভালো নেই সেটা তো অবশ্যই বলবো বলেছিলাম। তো ছাদে দাঁড়িয়েই বলে দিই, দেখতেই পাচ্ছ পেছনটা প্রচণ্ডই মেঘ করে আছে। ফোনটাকে এক জায়গায় রেখে নিলাম, না হলে কথা বলা যায় না, অত ধরে হাত ব্যথা হয়ে যাবে। আর আমি নিচ থেকে ট্রাইপডটাও আনিনি, হাতে করেই ফোনটা নিয়ে চলে এসেছিলাম। আজকে না আমার দাদুর কথা ভীষণভাবে মনে পড়ছে, কারণটা হচ্ছে আজকের দিনে 3 বছর আগে আমার দাদু গত হয়েছিলেন আর কি। তো আজকে প্রথম বছর তো কাজ হয়েই ছিল, দ্বিতীয় বছরটা মামা করতে পারেনি কারণ করোনা ছিল, বাৎসরিক কাজগুলো যেগুলো হয়ে থাকে। তো আজকে সেই কাজটা হচ্ছে মামা বাড়িতে, বাৎসরিক কাজটা। তো কিছু 150 লোক মতো হবে আর কি ওখানে। আমার মামা বাড়ি হচ্ছে কালনার পরে স্টেশন, অম্বিকা কালনার পরে স্টেশন হচ্ছে বাগনাপাড়া। তো সেখানে ওখানে আজকে দাদুর কাজ যে আছে, ওখানে মা বাবা সবাই গেছে, মামনি পাপাদেরও ছিল। তো মামনি পাপা যেতে পারেনি, পাপার কিছু কাজ পড়ে গেছে আর কি। তো ওখানে আজকে প্রত্যেকে গেছে, আর ভীষণভাবে যেন আজকের দিনটাই মনে পড়ছে যেন আরও বেশিভাবে। তো আজকের দিনে লাস্ট মানে দাদু মারা গিয়েছিল হচ্ছে আমাদের বাড়িতেই, মানে মামা বাড়িতে নিয়ে যেতে পারিনি আমরা আর কি। তখন মানে গত হয়ে যাওয়ার পর হয়তো নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তার আগে মামা বাড়িতে নিয়ে যাওয়া হয়নি, কারণ দাদু যখন অসুস্থ হয়েছিল তখন মামা কলকাতা কমান্ডো হসপিটালে নিয়ে এসেছিল, কমান্ডো থেকে মেডিকাতে রেফার করেছিল। তো দাদু মেডিকাতে ছিল 1 সপ্তাহ মতো ছিল মেডিকাতে, ওখানে সব টেস্ট হয়ে গিয়ে ডাক্তার লাস্টে ছেড়ে দিয়েছিল, বলেছিল হ্যাঁ ঠিক আছে বাড়িতে রাখো কিন্তু চেক আপ করাতে হবে। তো ওই ডাক্তার যে বললো আবার চেক আপ করাতে আনতে হবে, তো দাদুকে এত টানা হেঁচড়া না করে বাবা বললো মামাকে যে তুই আমার বাড়িতে রেখে যা, চেক আপ টেক আপ করানো পুরো হয়ে গেলে ডাক্তার যখন বলবে আর দরকার নেই তখন বাড়িতে আবার নিয়ে যাস। তো দাদুর মামাও বলে যে হ্যাঁ ঠিকই এটাই ঠিক হবে। তো ওই জন্যে দাদুকে লাস্ট আমাদের বাড়িতে এনে রেখেছিলাম আর কি। তারপর দিদা দাদুকে দেখতে চেয়েছিলো আর কি, তো দিদাকেও লাস্টে আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল, মানে দিয়ে গেছিলো মামা। তো লাস্টে কয়েকটা দিন দাদুকে ওষুধ খাওয়ানো এই সবটা না আমিই করেছিলাম। তো তোমরা না আজকে বুঝতেই পারছো, আর কথা বলতে পারছি না, যাই হোক না কেন। তো চলো এবার রান্না করতে হবে, তো রান্নাটা করে নিয়ে এবার দেখো আমার মাছের ঝোলটা লাস্টলি এরকম দেখতে হয়েছিল। লাস্টে আমি ধনে পাতাও দিয়ে দিয়েছিলাম একটু, তো এবার অনেকক্ষণই হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখানে ভাতটাও হয়ে গেছে আর কি, এভাবে রেখে দিয়েছি। তো চলো নামিয়ে নিয়ে এবার খেয়ে দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ খাবার দাবার নিয়ে নিয়েছি। আজকে না আর ব্লগ করতে ভালো লাগছে না, কোথাও
আর মন থেকে ইচ্ছে করছে না আজকে, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আর বিকেলে এমনিও খেলা আছে, বেশি ব্লগ করাও যাবে না, এমনিও তো বেকার, সেটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে লাভ নেই, যখন কিছু দেখাতেই পারবো না আর নিজেই একটু ব্যস্ত থাকবো তখন বেকার টেনে নিয়ে গিয়ে লাভ নেই। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আবার আসবো কালকে একটা নতুন 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 ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমিও চেষ্টা করবো অবশ্যই ভালো থাকার। এখন বাজে হচ্ছে 2:15, আর এখন আমরা খেতে বসবো, ওই যে মানে এখন 2:10। তো চলো কালকে আবারও আসছি তাহলে একটা নতুন ব্লগের সাথে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছুও ভালো লাগাতে পারি তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা।